আমার স্বপ্নের জিনিস যেটা নাকি আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে আমার একটা এরকম শাখা বাঁধানো হবে তো অনেক দিনের পর এই স্বপ্নের জিনিসটা আমি পেলাম হাতে দেখো এটা আমি বানিয়ে দিয়েছিলাম ধরো পনেরো দিন আগে আজকে মানে ঠাকুর আনতে যাবে ওইদিকে আমার জিনিসটাও চলে আসবে আমি এতটা খুশি চলে আসছে আর আমরা যাইনি ঠাকুর আনতে যারা গেছে তোমাদের দাদা ভাইও গেছে এটা হচ্ছে দিদির ছিল আর শাখাটা আর কলা আংটিটা আমার ছিল চিকটা দিদির বানিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু তো আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলে এবছর দুর্গা সবার মঙ্গল হোক প্রতি বছর এরম করে স্বপ্নের জিনিস জেনে করতে পারি মা আশীর্বাদে যাই হোক এইদিকে আমাদের ষষ্ঠী পূজা কিন্তু চালু হয়ে গেছে ভোরবেলা আর এই দিকে কিন্তু সন্ধ্যাবেলার বরণ চলছে আমি ভিডিওগুলো তোমাদের পাট পাট এক পাট দু পাট যা পারছি শেয়ার করে সবটাই চেষ্টা করছি আমার এত বড় করে স্বপ্ন পূরণ হলো তোমাদের সঙ্গে এখনও পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি বা ভালো করে দেখেতে পাইনি একটা রিলস বানিয়েছিলাম তাই তোমাদের শেয়ার করলাম আর আমরা কিন্তু ঠাকুর বরণ করে এটা হচ্ছে রাতে আর আমাদের প্যান্ডেলের ভিতর কিন্তু প্রচুর বৃষ্টি চলছে বর্তমানে